নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ নতুন আলুর মোকাম মশা গ্রামের আলুর মান্ডিতে। সম্প্রতি এই আলু মান্ডির পাশেই একটি বেসরকারি লজে আলু সংবাদ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি বিশেষ বৈঠকের। উক্ত এই বিশেষ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আলু সংবাদ গ্রুপের বিশিষ্ট আলু ব্যবসায়ীগণ তথা অ্যাক্টিভ মেম্বার্সগণ। আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনায় ছিল উক্ত এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। বৈঠকের শেষে আমরা কথা বললাম এখানকার বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে এবং মশাগ্রাম আলু মান্ডির আড়তদার ভাইদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম আজ এই মশাগ্রামে নতুন আলুর দাম কি আছে, আলুর পরিস্থিতি কেমন, আলুর চাহিদা কেমন আছে, পাশাপাশি দেখে নিলাম এখানকার আলুর স্যাম্পেলও। পাশাপাশি এখানকার অন্যান্য বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে পরামর্শ নিয়ে জানলাম আগামী দিনে কি হতে পারে আলুর বাজার এবং সারা দেশে বর্তমানে আলু কোন পরিস্থিতিতে আছে। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং সবার শেষে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সকাল থেকে সারা ভারতবর্ষের এলাকাভিত্তিক আলুর বাজারদর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন এবং জলদি জলদি সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের সমস্ত ব্যবহারকারীদের অভিনন্দন জানাই। ইন্ডিয়া পটেটো অ্যাপের পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য আগামী 9 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে আপনার ইউনিটের সভাপতি অথবা সম্পাদক অথবা রাজ্য কমিটির সদস্যের কাছে আপনার 2024 সালের রিনুয়াল চার্জটি অবশ্যই জমা করুন। এছাড়াও অ্যাপের অনলাইন পেমেন্ট অপশনে সরাসরি পেমেন্ট করতে পারেন অথবা ফোন পে গুগল পে করুন এই নম্বরে 9563153631। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? রাজা মল্লিক। আচ্ছা, আপনার পরিচয়? কারালাঘাট ইউনিট ব্যবসায়ীর একজন সদস্য। আচ্ছা, তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি মশাগ্রাম, বর্ধমান জেলার মশাগ্রামের আলু মান্ডিতে। এটা বোধহয় পোকরাজালু মান্ডি, তাই তো? হ্যাঁ, পোকরাজালুর মান্ডি। তো আজকে এই মান্ডিতে মোটামুটি নতুন পোকরাজালুর কি দাম হচ্ছে যদি একটু বলেন? মোটামুটি 410 টাকা থেকে নিয়ে 460 টাকা। মোটামুটি কোথা কোথা থেকে আলুটা আসে যদি একটু বলেন? এখানে মোটামুটি আপনি ধরুন সারাংপুর, জামালপুর, মশাগ্রাম, কামালপুর, মেমারি, মাছর ময়নাগর, সেই প্রসেসটাই মশাগ্রামে আছে। আলুর যার কোয়ালিটি যেমন তেমন সেই দামে বেচে কেনা হয়। মোটামুটি কত প্যাকেট আলু এখানে আজকে আমদানি হয়েছে বলে মনে হয়? মোটামুটি 6,000 থেকে 7,000 আমদানি হয়। কালকে মোটামুটি 6,500 থেকে 8,000 প্যাকেট আমদানি ছিল। যেখানে সমস্ত এলাকার আলু ব্যবসায়ীরা ছিলেন আপনাদের গ্রুপে যারা যারা আছেন। তো রাজা দা, আপনি তো দীর্ঘদিন আলুর সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে চাষবাসও করেন, তো আলুর জগৎ নানান উত্থান পতনের সাক্ষী, তো বর্তমানে আলু চাষ বা ব্যবসার কি পরিস্থিতি আছে যদি আমার দর্শকদের একটু বলেন? বিগত 5 বছর ধরে চাষি কাম ব্যবসাদার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কেউ উচ্চ দামে লোড করার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মোটামুটি আপনি ধরতে পারেন আলটিমেট চাষি থেকে ব্যবসাদার সকলেই এই 2023 পর্যন্ত ক্ষতিগ্রস্তের মুখে আছি আমরা। এখন কি পরিস্থিতি, চাষের কি পরিস্থিতি রয়েছে আপনাদের এদিকে? আমাদের এদিকে প্রথমের দিকে যে পোকরাজগুলো আসছিল খুবই কমা আলু, এখন বর্তমানে আমাদের এই মশাগ্রাম হাটে আলুর আমদানির কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এবারে আপনি একটু বলুন, দেখুন আমরা তো জানি যে বহু মানুষ আলু চাষ বা ব্যবসা ছেড়ে দিতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, মানে ব্যবসা করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন বা ব্যবসা ছেড়েও দিচ্ছেন,
ঠিক কিভাবে আলু কেনা বেচা করলে মানুষ ঠিকমতো রোজগার করতে পারবে বা জীবন জীবিকা চালাতে পারবে, কি বলবেন? আমার মনে হয় উত্তরপ্রদেশের যে দাম, উত্তরপ্রদেশ সর্বপ্রথম লোডিং হয়, উত্তরপ্রদেশের লোডিং হয় এক মাস ধরে, আর আমাদের পশ্চিমবাংলায় লোডিং হয় 15 থেকে 20 দিন, সেটা এবছর এক মাস ধরে লোডিং হবে যেহেতু চাষ আগুপেছু আছে। তা উত্তরপ্রদেশের লোডিং দামটাকে দেখে যদি আমরা বাংলার ব্যাপারী, পশ্চিমবঙ্গের ব্যাপারী সেই দামটাকে ফলো করে যদি লোড করতে পারি, তাহলে হয়তো আমাদের টাকা বাঁচবে, আমরা আর মানে লোকসানের সম্মুখীন হব না, আমরা কোনো সময় লাভ পাবো, 50, 100, 200 টাকাও লাভ পেতে পারি যদি উত্তরপ্রদেশকে লক্ষ্য করে লোড করি। আর যদি উত্তরপ্রদেশের উপর বাহাদুরি করে আমরা লোড করি, তাহলে আমাদের পকেট আর জেব সব খালি হয়ে যাবে, আমাদের এই ঘর বাড়ি প্রত্যেক বছর বিক্রি হবে। বর্তমান যুগ দাদা ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু অনেকেই অভিযোগ করেন ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির কারণে আলুর বাজারের ক্ষতি হচ্ছে, কি বলবেন? একদম ভুল, কারণ হচ্ছে তথ্য পরিবেশন করার জন্য গত মানে আগে যেমন চাষি জানতে পারতো না যে কী দাম, এখন চাষি হোয়াটসঅ্যাপ অ্যাপ যে কোনো কিছু খুললেই, আপনাদের ইন্ডিয়া পটেটো অ্যাপস আছে, খুললে দেখে ফেলছে চাষি কোথায় দাম হচ্ছে, মশাই গ্রামে কোথায় দাম হচ্ছে, চাষি আরও আপডেট থাকছে, চাষি থেকে ব্যবসাদার যারা ফোরে সবাই আপডেট থাকছে, আজকে ঝাড়খণ্ডের কী বাজার, আজকে বিহারের কী বাজার, আজকে ইউপির কী বাজার, আজকে ব্যাঙ্গালোরের কী বাজার, সবাইকার বাজার সবাই দেখতে পাচ্ছে, আপনার ইন্ডিয়া পটেটো অ্যাপসে দেখতে পাচ্ছে, প্লাস আমাদের যে আলু সংবাদ গ্রুপ আছে সেই গ্রুপেও দেখতে পাচ্ছে কোথায় কী বাজার আছে, কত আমদানি আছে, কী দাম আছে, কী কোয়ালিটি আছে, সব কিছু দেখতে পাচ্ছে। তো আপনি তো আমাদের অ্যাপও দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তো আলুর জগতে অ্যাপের যে পরিষেবা বা ভূমিকা সেটা কেমন লাগে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগে, আপনাদের অ্যাপের যে যে আপনারা যে দামটা দেন সেটা তো সন্ধ্যাবেলা দেন, আমরা গ্রুপ আমরা সেটা সকালে দিই, এটাই আমাদের অ্যাডভান্টেজ। আর আচ্ছা ঠিক আছে, নমস্কার, আমার নাম হাফিজুর রহমান, অম্বিকা কালনা ইউনিট। দাদা আমি শুনেছি আলুর জগতে আপনি একজন পপুলার ব্যক্তি, এক কথায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সোশ্যাল মিডিয়ার ডন, তো সাধারণ মানুষ আপনার কাছে জানতে চাইছে 2024 সাল আলুর জন্য কেমন হবে? না না, এত কিছু বলে লাভ নেই, এত কিছু বলার প্রয়োজন নেই। আলুর ব্যবসা করি আমরা, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে চেষ্টা করি সেটাকে ইয়ে করার। আপনার প্রশ্নটা কি ছিল? এবছর 24 সাল কেমন হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত তো সঠিক কিছু বলা যাচ্ছে না, তবে যেটুকু খবর আমাদের কাছে আসছে তাতে করে দেশের বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্টগুলো আসছে, গুজরাটের ক্ষেত্রে একটু প্রোডাকশান কম হবে এরকম খবর এসছে এখনও পর্যন্ত। উত্তরপ্রদেশ নিয়ে কনফিউশন আছে, উত্তরপ্রদেশে অনেকে বলছেন প্রোডাকশান কম হতে পারে, কিন্তু যা খবর আছে তাতে চাষ একটু বেশি আছে উত্তরপ্রদেশে এবছর। সেক্ষেত্রে দেখা যাবে যতক্ষণ না পর্যন্ত পাকা সিজনের আলু ওখানে উঠছে ততক্ষণ বলা যাবে না যে আলুটা আদৌ গত বছর থেকে কম হবে কি না। গত বছর প্রায় 30-31 কোটি আলু লোড হয়েছিল উত্তরপ্রদেশে, তো সেখানে যদি কমও হয়, 1-1.5 কোটি কম হলে সেটা খুব একটা অসুবিধার কিছু জায়গা নেই। কিন্তু যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেন, আমার মনে হয় উত্তরবঙ্গ একটা ভালো পরিমাণ চাষ হয়েছে, উত্তরবঙ্গে গতবারের থেকে স্টোর ক্যাপাসিটিও বেড়েছে, চাষের পরিমাণও বেড়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা হয়ে গেছে বৃষ্টির কারণে, একটা নাবি চাষ হওয়ার কারণে একটু কনফিউশন আছে প্রোডাকশান নিয়ে, হয়তো প্রোডাকশান স্বাভাবিক নাও হতে পারে, একটু কম হওয়ার সম্ভাবনা আছে। তো এইসব মিলিয়ে আমরা দেখেছিলাম এর আগেও বৃষ্টি হয়ে 2022 সালে আমাদের আলু হবে না এটা ধরে নিয়ে আমরা যেভাবে উত্তেজিত হয়ে যেভাবে আমরা ইনভেস্ট করতে শুরু করে দিয়েছিলাম, 800, 850, 900 টাকা মাঠে দাম হয়ে গেছিলো, তারপর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় সবাইকে। তো সেই কারণে আমার মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে এবং দেশের অন্যান্য জায়গায় লোডিংটা আমাদের আগে শুরু হবে, দক্ষিণবঙ্গে যারা আলুতে ইনভেস্ট করবেন বা আলু রাখবেন, আলু সংরক্ষণকারী, তাদের অনুরোধ করব একটু সমস্ত বাজারগুলোকে যাচাই করে নিয়ে এবং বিভিন্ন জায়গায় কী ধরনের স্টক হচ্ছে, কী ধরনের হিমঘরে মজুত হচ্ছে সেটা দেখে তারপর সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। আচ্ছা, আপনি আগে মানে অনেকে অভিযোগ করেন, মানে অনেক ব্যক্তি আছে, নাম করছি না, তারা অভিযোগ করেন যে গত বছর মানে 22 সালে আপনি প্রথম থেকে বলেছিলেন বাজার পড়ে যাবে, কিন্তু বাজার দীর্ঘ সময় স্থিতিশীল ছিল, আবার মাঝে মাঝে ঊর্ধ্বমুখী হয়েছিল, কি বলবেন? আপনি কোন সালের কথা বলছেন, 22 না 23? হ্যাঁ, 23 সালে যেটা আমার যেটা বক্তব্য ছিল, শুরুতে যে দামে আমাদের এখানে লোড হয়েছিল পশ্চিমবাংলায়, সেটা দেখেছিলাম আমরা যে উত্তরপ্রদেশে যে দামে লোড হচ্ছে, কুইন্টালের যা দাম আমাদের এখানে প্রতি বস্তায় সেই দামে লোড হয়ে যাচ্ছে। শুরু থেকেই আমরা বলে অনেকে ভেবেছিলেন যে গত বছর আলু হয়তো লোডিং কম হবে, কেউ কেউ বলেছিলেন 11 কোটি লোড হবে, কেউ বলেছিলেন 10 কোটি হবে, কিন্তু গোড়া থেকেই আমি বলেছিলাম যে আলু
প্রায় 13.5 থেকে 14 কোটির দিকে যাচ্ছে যা প্রোডাকশান আসবে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রকৃতপক্ষে যখন মজুত হয়ে গেল গোটা দেশে সর্বোচ্চ আলু লোড হয়ে গেল, 60 কোটি প্যাকেট আলু লোড হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি 23 সালকে সার্বিকভাবে যে দামে লোড হয়েছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে 450 টাকা পর্যন্ত যে লোডিং দাম, সেই দামে কিন্তু সারা বছরই আলু বিক্রি করা যায়নি। বিক্ষিপ্তভাবে নির্বাচনের যে মাস, সেই মাসে সম্ভবত জুন জুলাই মাসে কয়েকদিন 500 টাকার কাছাকাছি বিক্রি হয়েছিল, এবং তার পরবর্তীকালে বৃষ্টি হওয়ার কারণে, ঘূর্ণিঝড়ের কারণে কয়েকদিনের জন্য, অকাল বৃষ্টির জন্য কয়েকদিন হয়েছিল, কিন্তু বাকি সারা বছরই যে দামে আলু লোডিং করেছিলেন সংরক্ষণকারীরা, তারা লস করেই কিন্তু আলু বিক্রি করেছিলেন। সুতরাং আমি যে অনুমান করেছিলাম, আমি যেটা বলেছিলাম সেটা সম্পূর্ণ ভুল ছিল, এটা বলা যাবে না। আমি এবছরের জন্যও বলছি সবাই সতর্কভাবে কাজ করুন। চ্যানেলের উদ্দেশ্যে এটাই বার্তা দেওয়া, আলু যারা ব্যবসা করছেন, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার অবস্থা বিগত 3-4 বছর ধরে ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ তাদের যে পুঁজি, সে পুঁজি হারিয়ে ফেলছেন ব্যবসা করে। আমরা সকলকে বলবো আলুতে বেশি উত্তেজিত না হয়ে পরিস্থিতির উপর চলা ভালো। উত্তরপ্রদেশ হচ্ছে আলু উৎপাদনের সবচেয়ে বড় রাজ্য। উত্তরপ্রদেশের আলুর মজুত এবং তার দাম, সেটাকে ভ্যারি করে পশ্চিমবাংলায় যে ন্যায্য দাম হওয়া উচিত সেই দামের উপর আলুতে ইনভেস্ট করুন। যদি তার থেকে আপনারা বেশিতে ইনভেস্ট করে ফেলেন তাহলে প্রতি বছরই কিন্তু লস হবে। আমি চাই না যেভাবে আজকে আমাদের ব্যবসায়ী বন্ধুরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, অনেকের সমস্ত ব্যবসা উঠে গেছে। আমরা চাই যে সুষ্ঠুভাবে ব্যবসাটা হোক। যদি কৃষকের কোনো লস হয়, আলু চাষে সত্যিই খরচ বেড়েছে, এবারে নাবি বৃষ্টির কারণে আমরা দেখলাম যে কৃষকের ডবল খরচ হলো, এই সমস্ত কিছুর দায় সরকারের নেওয়া উচিত। আমাদের আলু ব্যবসায়ীদের ক্ষমতা নেই যে আমরা কৃষককে উদ্ধার করব বা কৃষকের তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবো। তাহলে যে দায়টা সরকারের নেওয়া উচিত সেই দায়টা সরকার নিক। আমরা ব্যবসায়ীরা কেন নিজেদের মধ্যে বেশি উত্তেজিত হয়ে, বা কিছু হিমঘর মালিক তাদের স্টোর ভরানোর কারণে দেখা যায় যে লোডিংয়ের সময় দামটাকে এমন একটা জায়গায় তুলে দেয় পরবর্তী সারা বছর তার থেকে কম দামে আলু বিক্রি হয়। আমরা ব্যবসায়ীরা যাতে লসের শিকার না হয় সবাইকেই অনুরোধ করব, আপনারা সাবধানে ব্যবসা করুন, সমস্ত দিক চোখ কান খোলা রাখুন, খোলা রেখে ব্যবসা করুন। হ্যাঁ নমস্কার, এইখানে ঢালা আছে, আসুন। আমার নাম মকসুদ আলম। হ্যাঁ, আমরা মুসাগ্রাম স্টেশন বাজার আলু সমিতির, আমি একজন ব্যবসাদার। না, এটা চন্দ্রমুখী। এটা আমাদের লোকাল আলু। আচ্ছা, এখন মোটামুটি চন্দ্রমুখী কেমন ফলন হচ্ছে? এগুলো কিছু মানে আর্লি আলু বলা চলে নাকি? হ্যাঁ, এগুলো আর্লি স্টোরে থাকবে না? না, একটু ছাল কাটা আছে, এটা আবার একটু টাইম পেলে ঝালটা পেকে গেলে তখন স্টোর হবে। এটা এটা দামটা কি আছে দাদা আজকে? এটা আপনার আজকে মোটামুটি মার্কেট হচ্ছে 820 থেকে 850 টাকা পর্যন্ত প্যাকেট। 50 কেজি কি বাজার কি উঁচু থেকে না নিচু থেকে? না, একই রকম আছে। আচ্ছা, আর 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 কি কি দাম টাম রয়েছে একটু বলেন অন্যান্য? আর আপনার পোকরা আলু আছে আপনার 420 থেকে 450 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। আচ্ছা, সুপার সিক আপনার 550 থেকে 600 টাকা। আচ্ছা, মোটামুটি আপনি আলু কোথায় কোথায় পাঠাচ্ছেন এখন বর্তমানে কলকাতা ছাড়া? আমাদের এখানে বেশিরভাগ কলকাতাকে নিয়েই কাজ হয়, আর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আপনার নদিয়া কিছুটা অংশ আছে, এই সমস্ত এলাকাতে। আর এখানে মোটামুটি চাষিরা যে আসে আলু বিক্রি করতে, মোটামুটি এখানে চাষিরা মোটামুটি কি মানে আলু কি মানে আলুর কোয়ালিটির উপর দামটা হয়? আলু কোয়ালিটি যে যেমন কোয়ালিটি তার তেমন দাম। উত্তরপ্রদেশে যেমন দেখতে পাই যে নিলাম টিলাম হচ্ছে আলু, না না এখানে আপনার বিভিন্ন, এখানে হচ্ছে বিভিন্ন লাট বাই লাট আছে, ডাইরেক্ট খদ্দের পাশে হাটে, যেই লাট পছন্দ ঢেলে দেখানো হবে, আড়তদার দাম বললো, ব্যাপারীর সঙ্গে দাম হলে সদা বিড় হয়ে যায়। আচ্ছা, তো আপনি যদি আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 6296041069। রাজাদা বলতে পারেন ফোন নাম্বার যদি আলু ডলু কিনে? আমার ফোন নাম্বার হচ্ছে 8918741803, আর একটা নম্বর হচ্ছে 9733892195। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, নাম গোবিন্দ সালরা, সুরেকানলা ইউনিট। চাষের পরিস্থিতি খুব যে ভালো তা নয়, যেটুকুন বৃষ্টির আগে চাষ হয়েছিল সেইটুকুন চাষ ভালো আছে, বৃষ্টির পর যেটুকুন হয়েছে সেটুকুন ধসা কিছু লেগেছে, বা সেইটুকুন ধসার প্রভাবটা আরও বেশি বাড়ছে এইটা বলতে পারি। আজকে যে ধরুন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জায়গার যে ব্যবসায়ীরা রয়েছেন, মূলত এখানে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা করলেন মিটিংয়ে বসে? ব্যবসা নিয়ে বেশি আলোচনা হয়েছে, চাষ নিয়েও হয়েছে। এই ব্যবসায় যে লস হচ্ছে, লস নিজেরা আমরা যদি বুঝে না ব্যবসা করি, লস আগামী দিনে এই রকমভাবেই থাকবে।
আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারই মুখ থেকে শুনতে চাইব, অনেকে অভিযোগ করেন কিছু কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আলু নিয়ে লাগাতার নেগেটিভ আলোচনা চলছে, যার ফলে আলুর বাজারের ব্যাপক ক্ষতি হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা সঠিক, যে আলু রেখেছে তার কাছে আশা দেখতে পাচ্ছি লাভ হবে, যে রাখে না সে সঠিকটা বলছে, যে রেখেছে সে বছর বললে হাজার টাকা বস্তা হবে, দেখা গেল উল্টো হলো। রাজাদা কি বলবেন এই বিষয়ে? আমার প্রশ্নটা ছিল যে অনেকে অভিযোগ করছেন কিছু কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আলু নিয়ে লাগাতার নেগেটিভ আলোচনা চলছে, যার ফলে আলুর বাজারে একটা ব্যাপক ক্ষতি হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এ ব্যাপারে আমি একটাই কথা বলবো, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা আমার কাছে, আমি আপনার কাছে জানতে চাইছি যে নেগেটিভ আর পজিটিভ কোনটা। মানে যে রাখলো সে পজিটিভ হয়ে বললো হাজার হবে, আর যে রাখলো না নেগেটিভ হয়ে সে বললো মাইনাস হবে, তাহলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কিছু নয়, মানে সঠিক তথ্যটা কে দিল? যে রাখলো সে বললো হাজারে বিক্রি হবে, যে রাখলো না সে বললো আলুতে লাভ হবে না লস হবে, তাহলে আলটিমেট নেগেটিভ পজিটিভ আমি বুঝি না, যে সঠিক তথ্য দিল সেটাই হচ্ছে আমার গ্রুপে বা আমার আলু সংবাদ গ্রুপে সেটাই প্রতিবেদন হয়। আমার যেটা, আমার নাম গণেশ নন্দী, অম্বিকা কাল্লা, বলুন স্যার। আমি মনে করি আলুতে যদি লাভ হয়, লাভের যদি বছর হয়, নেগেটিভপন্থীরা বরং বেশি কাজ করবে আমার যেটা বুদ্ধিতে, কারণ নেগেটিভপন্থীরা তো আলু বেচিয়ে দেবে, তাহলে পজিটিভপন্থীরা বেশি গেনার হবে, এটা আমার হিসেব। আমি মনে করি যদি ভালো ঠিক বছর পায় নেগেটিভপন্থী বেশি থাকুক, আর যারা ব্লেম করছে নেগেটিভপন্থীকে তারা পুরো ভুল করছে, তারা ভুল বছরে পা দিয়েছে বলে তারা ভুল করছে, কারণ নেগেটিভপন্থী ভালো বছর হোক নেগেটিভপন্থী বেশি থাকুক, আমি বলছি আলুতে বেশি লাভ হবে, কারণ আলু তো কথা বলবে লাস্টে, নেগেটিভপন্থী কি বলবে? একটা খবর তো নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন যে কলকাতার প্রেস ক্লাবে গত 5 তারিখ একটা মিটিং করেছেন কোস্টোর ওনার অ্যাসোসিয়েশন, তাদের একটা দাবি দাবা নিয়ে, নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন? হ্যাঁ শুনেছি, শুনেছি। কি মন্তব্য, যদি হিমঘর ভাড়া বেড়ে যায় কতটা সমস্যার মুখে? দেখুন, এমনিতে যারা কৃষকদের বা ব্যবসাদারদের যা অবস্থার, যে হিমঘাড়া বর্তমানে আছে, তাতে অতিরিক্ত কিছু খরচ কিন্তু বাড়েনি কল মালিকদের, তো আমার মনে হয় এখনই হিমঘরটা না। হ্যাঁ আমি খবর দেখেছি, কিন্তু তারা যে কারণেই দেখাক তারা তাদের ব্যবসার কারণে বলছেন, কিন্তু সেই হিমঘরের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক এবং যারা ব্যবসাদার আছেন তাদের অবস্থাও ভয়ঙ্কর খারাপ আছে। আমরা মনে করি এখনও পর্যন্ত যে হিমঘরের ভাড়া আছে সেটা ন্যায্য ভাড়া, সরকার থেকে ঠিক করেছেন, এখনই ভাড়া বাড়ানোর মতো পরিস্থিতি কিছু হয়নি, কারণ এক্সট্রা কোনো খরচ বাড়েনি, বিদ্যুৎ বিল থেকে সমস্ত কিছু নতুন করে তো দাম বাড়েনি, যা দাম চলছে সেই দামই আছে, এমনকি লেবার চার্জ থেকে সমস্ত কিছুই একই জায়গায় আছে, তাহলে হঠাৎ করে দাম বাড়বে কেন? আমার মনে হয় এখনই দাম বাড়ার মতো কিছু সিচুয়েশান তৈরি হয়নি, আমরা মনে করি এখনই হিমঘর ভাড়াটা না বাড়াটাই উচিত। স্টোর ভাড়ার ব্যাপারে আমার একটা বক্তব্য, আমার পুরোপুরি তথ্য আমি দিতে পারবো না, তবু আমার যেটা ধারণা, 15 সালে যা বাংলার ক্যাপাসিটি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে 23 সালের কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 1.5 গুণ ক্যাপাসিটি বেড়েছে, তাহলে কোনো সংস্থা যদি লসে চলে কী করে সে ক্যাপাসিটি 1.5 গুণ হয়ে গেল? আমার শুধু বক্তব্য এটা যে 15 সালের ক্যাপাসিটি আর আজকের ক্যাপাসিটি 1.5 গুণ বেড়ে গেল, তাহলে লসে চলছে এদিকে তার সেই ব্যবসাটা 1.5 গুণ বেড়ে গেল, সেটা কী করে হয়? আমার বক্তব্য এইটা যে এবার সে কী কারণে লস খাচ্ছে না খাচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, আমার ব্যবসার লসে চলছে এদিকে আমার ব্যবসার ভলিউম 1.5 গুণ বেড়ে গেল, এটা হতে পারে না, এইটা আমার বক্তব্য। বেশ, তো আচ্ছা আপনারা তো অনেকেই কাঁচা আলু বিক্রি করছেন, নাকি প্রত্যেকেই তো আছেন স্যার, একটু এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন একটা কথা বলি, আলু আমাদের আলুর ব্যবসা, আমাদের তিনটে শ্রেণী নিয়ে আমাদের আলু ব্যবসাটা, চাষিকেও আমাদের প্রয়োজন, আমাদের ব্যবসাদারও প্রয়োজন, স্টোর মালিকেরও প্রয়োজন, শিল্পও বাঁচতে হবে, চাষিও বাঁচতে হবে, ব্যবসাদারকেও বাঁচতে হবে, সেটাকে সামঞ্জস্য রেখে এখন আমাদের বক্তব্য, অনেকে আলু ব্যবসাদার সবসময় বক্তব্য যে স্টোর ভাড়া বাড়ানো মানেই বাড়ানো যাবে না, সবসময় যাবে না বললে এটা বলা ভুল, কারণ একটা শিল্প তো করতে যে ইনভেস্টমেন্ট, যে খরচা, যে সেটা সে যদি উনি ওখান থেকে রেভিনিউ না পান তাহলে ওনার ইন্টারেস্টটা কিন্তু থাকবে না শিল্পটা চালাতে,
আজকে ধরুন দেখা গেল আমার মোকামে তিনটে কোল্ড স্টোর আছে, একটা কোল্ড স্টোর মালিক চালাতে পারলো না, ফেলিওর হয়ে গেল, আমার ওইখানকার লোকেরই কিন্তু সমস্যা হবে আলুটা রাখার। অতএব শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে হবে, ব্যবসাটাকেও বাঁচিয়ে রাখতে হবে, চাষিকেও বাঁচাতে হবে। হ্যাঁ, সরকার যেটা বাড়ায়, আমি সরকার বাহাদুরের কাছে একটাই অনুরোধ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, যে স্টোর ভাড়া যেটা ন্যায্য বাড়ানে বাড়ানো যায়, কিন্তু সব কিছুর একটা সিস্টেম থাকতে হবে যে বছর বছর স্টোর ভাড়া, আলু রাখলে ডিসেম্বর মাসে এক্সট্রা ভাড়া কেন, একবারে ভাড়াটা বাড়ান তিন বছর কি পাঁচ বছরের জন্য চুক্তি হোক, যে তিন বছর একটা ঘর ভাড়া নিতে গেলেও তিন বছরের চুক্তি হয়, তারপরে 5% কি 10% বাড়ে। আমার বক্তব্য স্টোর ভাড়া বাড়ুক, না বাড়লে স্টোর শিল্প চলবে না, খরচা বেড়েছে, লেবার বেড়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেটার একটা সামঞ্জস্যপূর্ণ আমাদের ব্যবসায়িক সংগঠনকে নিয়ে স্টোর ভাড়া বাড়ানো উচিত। একতরফা সরকার স্টোর মালিকদের বসে যে ভাড়াটা বাড়িয়ে দেন, এটা আমরা বিরোধী। আমরা চাই যে স্টোর যেহেতু ভাড়া দেবো আমরা ব্যবসাদাররা, অর্থাৎ ব্যবসাদারের সংগঠন, স্টোর মালিক সংগঠন আর সরকার সংগঠন তিনজন মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে তিন বছরের জন্যে কি পাঁচ বছরের জন্য স্টোর ভাড়াটা বাড়ানো হোক, তারপর সেই ভাড়াই চলবে। আমরা ব্যবসা করতে এসেছি বলে সবসময় স্টোর মালিকের বিরোধিতা করব, ভাড়া বাড়ানো যাবে না সেটাও দেখতে হবে না। যেমন আমরা চাষিকে আপনি বীজ বিক্রি করবেন তার বেলায় লাভ খুঁজবেন, আর চাষির আলুটার বেলায় আপনি বলবেন কম দামে নেব, চাষির লাভ হবে না, তাহলে চালির চাষটাও বন্ধ করে দেবে আর আপনার বীজটাও নেবে না, আর নিলেও পয়সা দিতে পারবে না। আমি আলু রাখবো 500 টাকা বস্তা লাগাবো, আমাকেও 200 টাকা পেতে হবে, তেমনি স্টোর মালিককেও এক বস্তা আলু রেখে তাকেও পেতে হবে, চাষিকেও পেতে হবে, সবাইকে দেখে তবেই শিল্পটা টোটাল কাঠামোটা চলবে। একদমই। তো আপনারা যারা নতুন আলু বিক্রি করছেন বা করেন বিভিন্ন জায়গায়, যদি আপনারা ফোন নাম্বার বলতে চান বলতে পারেন, কেউ যদি আলু ওই যারা যারা আড়তদার আছে তাদেরকে আপনি তো আমাদের সিনিয়র না, আলু সংবাদ গ্রুপ জিন্দাবাদ, আলু সংবাদ গ্রুপ জিন্দাবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।